Yes, this is research methodology. We'll start today the research methodology that is very, very important for your career as a public health specialist. আপনি পাবলিক হেলথ স্পেশালিস্ট হবেন না, তাহলে আপনাকে রিসার্চ জানতে হবে। রিসার্চটা কি, আমরা এতক্ষণ কিন্তু রিসার্চের অনেক টার্মিনোলজি দেখছি, এটা এমনি করো, এটা এমনি করো, রেকর্ড করো, ডকুমেন্ট করো, করছি না ইপিডেমোলজিতে এখন দেখেন। এবং এইটা আমরা এই চারটা অংশে আমরা পড়ব, দেখেন একটু পড়েন, এই চারটা তিনটার মধ্যে একটু পড়েন। মিথু বলছে যে স্টুডেন্টের নিয়ে কাজ করার জন্য সে ডিস্টেন্স একটা স্কুলের ইয়া করবে, ইয়েস অর নো? ইয়েস ইয়েস, এটা রিসার্চ। আচ্ছা, আর আরেকটা বলছে সবাই ইয়েস, সবাই ইয়েস না নো আছে? নো আছে, কিছু আছে নো, নো এবং ইয়েস। আচ্ছা, আমি ধরে নিলাম কিছু নো কিছু ইয়েস। মিস্টার রহিম পার্টিসিপেটেড ইন এ ওয়ার্কশপ লাইক এ দিস ওয়ার্কশপ অন কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড প্রিপেয়ার্ড হোয়াট হি কলস এ রিসার্চ রিপোর্ট অন দি কারিকুলাম অফ বিল্ডিং টেকনিশিয়ান। বিল্ডিং টেকনিশিয়ান, হি ডিড দি থ্রো লিটারেচার সার্ভে অন দি সাবজেক্ট অ্যান্ড বাই ডিসকাসিং দি পার্টিসিপেন্ট ইন দি ওয়ার্কশপ। এটাও কি রিসার্চ? সবাই নো বলেন না, কেউ কেউ ইয়েস বলবেন, ইয়েস বলো না হাত উঠান, তাহলে আমি দেখি। এক আর সব নো, আর নাকি না বুঝেন, বুঝেন নাই? ওকে, বুঝেন নাই, গুড, ভেরি গুড আনসার। নেক্সট স্লাইডটা দেখেন, নেক্সট স্লাইডটা যদি আমরা দেখি, নো, নান অফ দিস আর রিসার্চ। সো হয়তো বুঝেন নাই অথবা এমনে বলছেন নো, কোনোটাই রিসার্চ না। তাইলে কেন বলেছেন, বসেন, গুড, আপনি কি করেন, বসেন, হ্যাভ এ সিট, গুড, ভেরি গুড আনসার, অ্যাপ্রোপ্রিয়েট আনসার এবং গুড আনসার। লিটারেচার রিভিউ করলে কি রিসার্চ হয়ে যায়? ওকে, তাহলে এখানে দেখেন, এবং আই অ্যাপ্রিসিয়েট ইউর থিংস অ্যান্ড অ্যাজ নান অফ অ্যাবভ এক্সাম্পল ক্যান ক্লাসিফাইড আন্ডার দি নেম অফ রিসার্চ। রিভিউ করতে পারেন, ডকুমেন্টেশন করতে পারেন, এ করতে পারেন, কেন? অ্যাজ ইউ উইল নো ইট ওয়েন ইউ হ্যাভ আন্ডারস্টুড দি কনসেপ্ট অফ রিসার্চ। আপনি কি রিসার্চ সম্বন্ধে জানেন? উনি ছাড়া আর বাকিরা কে 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 জানেন? জানেন, 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 নো বলেন নাই তখন, না ইয়েস বলছেন, নো বলছেন। আচ্ছা, আর কেউ জানেন না? নেক্সট, লাস্ট, অবশ্যই জানেন রিসার্চ। রিসার্চের অর্থ কী আমাকে একটা বাংলায় বলেন তো, এটার একটা বাংলা শব্দ আছে, গোজো গবেষণা, অন্বেষণা মানে গরু খোঁজা, তাই না? জানেন নাকি? এটা একটা প্রেজ আছে, বাগধারা আছে, গোযোগ এসো না গবেষণা, তাহলে গরু খোঁজা, তাই না? তাহলে আবার যদি এটাকে ভাগ করেন, ভাগ করেন তো দেখি, আর ই আর ই এস ই এ আর সি এস রিসার্চ, পুনঃ খোঁজা, পুনরায় খোঁজা, পুনরায় খোঁজা। তাহলে অ্যাটলিস্ট আমি হ্যাপি যে আপনার কিছু লোকজন এই শব্দটা জানেন। নাও ডেফিনিশন দেখেন মিলে কি না পূর্ণ খোঁজার সাথে, একটা হলো সিম্পল, একটা হলো আদারওয়াইজ। বড়টা যদি মনে রাখতে পারেন, ছোটোটা কিন্তু লিখতে হবে, হোয়াট ইউ মিন বাই রিসার্চ, এ ছোটোটা লিখতে হবে, এই জন্য আমি দুইটাকে আইনে দিছি। আর বড়টা যদি লিখতে পারেন তাহলে গুড, এক্সিলেন্ট, কিন্তু ছোটোটা লিখলো দশে দশ, একে এক, আর বড়টা লিখলো একে এক, তাই না? নাও দেখেন, রিসার্চ ইজ এ সাইন্টিফিক ওয়ে অফ আনসারিং দি কোশ্চেন অ্যান্ড টেস্টিং হাইপোথেসিস। হাইপোথেসিস মানে অ্যাজাম্পশন, হাইপোথেসিস মানে অ্যাজাম্পশন। হাইপোথেসিস বললে আবার অনেকে মাথার ভিতরে বেগুন এরকম এরকম করে ঘুরে, ছোটো ছোটো বেগুন, মানে হাইসে রে এটা কি অঙ্ক কি না, ধরে রে অ্যাজাম্পশন বা কোশ্চেন, রিসার্চ কোশ্চেনকে আমরা আনসার করার। বড়টাও ঠিক একই রকম, এখানে আর একটু ইলেবোরেট বলছে, দেখেন ওনার কথাটা আসেন, অ্যানালাইজ রেকর্ড অফ কন্ট্রোল অবজারভেশন, অ্যানালাইজ কিন্তু করে নাই, মে লিড টু দি ডেভেলপমেন্ট অফ জেনারালাইজেশন, কোনো জেনারালাইজ আউটপুট কি এটা বলে নাই, কী হবে,
প্রিন্সিপাল কোনো ফলো করে নাই, থিওরি কোনো ফলো করে নাই, কোনো রেজাল্টের কথা সে তিনটার মধ্যে একটাতেও বলে নাই, সেই জন্য ওই তিনটা রিসার্চ না। আপনি পড়ে দেখেন বাসা যায়, আমার সময় শর্ট, এই জন্য তাড়াতাড়ি শেষ করে আপনি পড়ে দেখেন। যদি কেউ চ্যালেঞ্জ করতে পারেন তার জন্য এক প্যাকেট মিষ্টি আছে আগামী দিনে, যে চ্যালেঞ্জ এখানে একটা শব্দ আছে, এটা রিসার্চ নাকি? ওকে, নাও এখানে কিছু এক্সাম্পল দেখেন। দেখেন ফিজিশিয়ান এক্সপেরিমেন্ট করতেছে ইফেক্ট অফ মাল্টিপল ইউজ অফ ডিসপোজাল ইন্স্যুরেন্স সিরিঞ্জ ইন হসপিটাল, এক্সপেরিমেন্ট করতেছে, লাস্টে দুইজন ফিজিশিয়ান আছেন। আর সোশ্যালিস্ট এক্সামিন করতেছে কি কনসিকুয়েন্স অফ কেন বিয়ে ভেঙে যায়, সেটার কনসিকুয়েন্স এক্সামিন করতেছে। আচ্ছা ইকোনমিক্সে কী করছে, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে বলছে যে গভর্নমেন্ট শুড নট গো থ্রু দিস ওয়ে। ফার্মারে কী করছে, একটা কম্পেয়ার করছে, এটা ভ্যারাইটি ভালো, এটা ভ্যারাইটি খারাপ। আর বিজনেসম্যানে কী করছে, এক্সামিন করছে যে ইফেক্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট এটা লাল অ্যাডভার্টাইজমেন্ট করলাম, এ কালোটাই লাল, অ্যাডভার্টাইজমেন্টের এমন ইফেক্ট, তাই না? সো প্রত্যেকটা রিসার্চারে একটা একটা জিনিস করছে, দেখছেন না? ওখানে কোনোটাই ছিল না, কোনো এক্সামিনেশন এক্সপেরিমেন্ট ছিল না, কস্ট বেনিফিট অ্যানালাইসিসও করে নাই, কম্পেয়ারও করে নাই, কিছু করে নাই, শুধু বলছে দেখছি আনছি, দেখছি রাখছি, তাই না? এই জন্য রিসার্চ না। এখন ক্লিয়ার এভরিবডি, সবাই? স্কোপ অফ রিসার্চ কি, দেয়ার আর ওয়াইড স্কোপ, প্রথমটা হলো ওয়াইড স্কোপ, আপনার এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এর অ্যাপ্লিকেশনটা আমাদের ডেইলি লাইফে পড়তেছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, ঘরের মধ্যে যখন পেপার দেয় তখন অ্যাডভার্টাইজমেন্টের একটা কাগজ দেয় না, গরুর মাংস 400 টাকা না 450 টাকা, একটা দৌড় মারে মহিলার মিনাবাজার, ভালো না মন্দ এটা দেখা, অ্যাডভার্টাইজমেন্ট এটা একটা ইফেক্ট না? সো রিসার্চ করে সে বাইর করছে যে অ্যাডভার্টাইজমেন্ট দিলে ব্র্যান্ডেড জিনিস বিক্রি করা যাবে, সেটা হোক না যেরকম কিছু, তাই না? ওকে, ইম্প্যাক্ট অফ মেডিকেল ইকোনমিক্স, দেখেন আপনি যত ডাক্তারদের কাছে যায় দাঁড়িয়ে থাকে না অনেকে ব্যাগ নিয়ে নিয়ে, তার মানে কি মেডিসিনটাকে সে পপুলার করে। ওকে, ম্যানেজমেন্ট, এবং আপনি যদি একটা জিনিস ম্যানেজ করতে পারেন ভালো করে, একটা যে কোনো কিছু, আপনার হসপিটাল যদি হসপিটাল ভালো ম্যানেজ করতে পারেন, দ্যাট ইজ ওয়ান অফ দি ইনোভেশন স্কোপ। ইঞ্জিনিয়ারিং করা, এটাও স্কোপ, এবং অনেক ফিল্ডে আপনি এটা স্কোপ আছে, রিসার্চের স্কোপ আছে। নাও কে কে ইউটিলাইজ করে, গভর্নমেন্ট করে, এয়ারলাইন্স করে, রেলওয়ে করে, ডিফেন্স করে, লটস অফ অর্গানাইজেশন ব্লাব 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 ইউজ করে, করে না? তাহলে এটাই তো স্কোপ। নাও এই স্কোপটা কীভাবে ইউজ করে, এক্সাম্পল দেখেন, গভর্নমেন্ট তার প্ল্যানিংয়ে ইউজ করে, এগ্রিকালচারিস্ট তার এগ্রিকালচারে ইউজ করে, হ্যাঁ, তারপরে ট্রান্সপোর্ট সেক্টরে, ট্রান্সপোর্টে বিভিন্ন রকমের রিসার্চ করে তারা বাইর করে, কিন্তু এখন পর্যন্ত বাইর করতে পারে না, সব জিরু, কারণ খালি টাকা খায়, টাকা খায় আর মাস্তানি করে, এই জন্য সব জিরু, কিন্তু রিসার্চ করলে ঠিকই বাইর হয়। আমি কালকে একটা পেপারে দেখলাম আমাদের 6000 না 70000 কোটি টাকা রোড ট্রান্সপোর্টে খরচ হয়েছে, তার নাকি 70-80% হলো বেয়াবারিশ লাশ, বুঝেন? খবর নাই, তাহলে কেমনে হলো? এখন এটা হইতে পারে পেপার এক্সাগারেট করছে, অথবা আমাদেরকে চোখ ফাঁকি দিতেছে, সামহাও এটা তো হয়েছে, তাহলে আমাদের কি রিসার্চ করার দরকার আছে না? এভরি সেক্টর উই শুড নো, গভর্নমেন্ট, এগ্রিকালচার আজকে কোথায় উঠে গেছে, কেন? আমি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে গেছিলাম, আমি যা এই সপ্তাহ দুই সপ্তাহ আগে তারা একটা সেমিনারে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে, আমি একটা বাগানে ঢুকে অবাক হয়ে গেছি, আম যে কত জাতের হয়, নারিকেল 2 জাতের, আপনি জানেন নারিকেল গাছে ছাড়া অন্য গাছে নারিকেল দর দেখছেন? আমি দেখেছি কয়টা নারিকেল, কী নারিকেল, কী বৈষ্ণবী নারিকেল নাকি, যে কেউ আমি কী করেন, এটা তো সেগুন গাছের মতো গাছ একটা, তারপরে আমরা গাছে অমুক, এই গাছে সেই, মানে এলাহি কাণ্ড করে রাখছে। তারপর স্যার কিছু চারা নিয়ে যান, আমি গাড়িতে উঠান, কারণ আমার কিছু প্ল্যান্টার আছে, আমি লাগাইছি কাঁটাওয়ালা কতগুলা গাছ, কয়েক ড্রাগন ফল, আমার মেয়ে বলে এই কাঁটাওয়ালা গাছ নিয়ে আসে কেন, এগুলো ক্যাকটাস আমার আছে, দেখো আমার ওই রিডিং রুমে আছে, আমি বলছি বাবা এটা সেটা না, এটা ফল খুব মজা,
ধারণাও করতে পারেন না হাউ দে ইনোভেট রিসার্চ। এত লম্বা একটা আম ঝুলে রয়েছে, আমি এটার দাম কত কয়, এটা বেচা হবে না, একদম ডিফারেন্ট কালার, এই কালার, এই যে এই কালার ওনার শার্টের কালার, একদম ডিফারেন্ট কালার। এই আমদস্তে পাকে আছে, এই আমদস্তে ছোট, এই মুকুল হয়েছে এক আসের মধ্যে, অদ্ভুত কারবার। হোয়াট ইজ দ্যাট, হোয়াট দ্যাট কামস ফ্রম রিসার্চ, কারণ এগ্রিকালচার রিসার্চে রিসার্চ করে না, করে। আজকে আমাদের ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট রিসার্চের বুয়েটের যে হেড, সে আমার ছোটো ভাই, খুব ঘনিষ্ঠ, আসলে এক বকা খায় আমার ওয়াইফের কাছে, হেই মেয়ে কী করেন প্রফেসর হোসেন, কিছুই ইয়া হয় না, ভাবি 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 আমার কত বছর করবেন, আজকে 7-8 বছর তো দেখতেছি খালি রিসার্চ করেন, কী বাইর করলেন, ক শুনে না তো কেউ, তো না শুনলে আর, না শুনলে আর দরকার কী রিসার্চ করার, তাই না? সো রিসার্চ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি সেক্টর। আমি তিনটা উদাহরণ দিলাম শুধু, কিন্তু সব সেক্টর দরকার, পার্টিকুলারলি ইন মেডিসিন। নাও এরিয়া অফ রিসার্চ দেখেন, প্রথম এরিয়াটা যদি আপনি লাল দেওয়া দেখছি, লাল স্লাইড সাধারণত বানায় না, তবু আপনাদের বোঝার জন্য লাল স্লাইডটা দিলাম। রিসার্চ টপিক দেখেন, প্রি স্কুল চিলড্রেনকে নিয়ে রিসার্চ করা যায়, করা যায় না, প্রি স্কুল চিলড্রেন, তারপরে বেলকে নিয়ে করা যায় না, অফকোর্স করা যায়। আপনার যদি ইমিউনাইজেশন কোনো কিছু গ্রো করতে চান, ও ডাক্তাররা বসে আছে, তারা পশু পাখি ধরে, ধরে নেওয়া যায়। গ্র্যান্ডমাদার্স, তার মানে কি, কিসে রিসার্চ করবেন গ্র্যান্ডমাদার, জেরিয়াট্রিক ওল্ড এজ পপুলেশন, তারপরে পুলিশ অফিসার, ও অনেক কিছু আছে রিসার্চ। এরপরে আসেন রিসার্চ টপিক অ্যাবাউট দি পার্টিকুলার বিহেভিয়ার, আপনাকে কেউ বুলিং করছে, কেউ ভায়োলেন্স করছে, কেউ গালি দিছে, সেটার জন্য রিসার্চ হচ্ছে না, প্রচুর। আপনাকে কোনো মেয়ে, আমাদের দেশে কোনো মায়ের যদি কোনো থাকে কোনো সোসাইটিতে, সেটার উপর রিসার্চ হয় না, হ্যাঁ হ্যাঁ রে কলেরা, এটা এটা শিশু, এটার নাম কি জানি, স্মল পক্সের তো ছোটোবেলায় শুনতাম, কিসের শিশু, এটা কোনো ঔষধ নেই, এর জন্য কোনো কিছু আবিষ্কার নেই, কিন্তু খালি মানুষ পালাইতো পালাইতো পালাইতো, তাই না? সো এগুলা কাজ করে। তারপরে ওভার ইটিং, খাইতে 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 ফ্যাটি হয়ে গেছে এরকম মোটা, ওভার ওয়েট, ওবেসিটি, তারপর ডায়াবেটিস, তারপরে ঠাস মৃত্যু। মৃত্যুর আগে কিছু আছে, আছে ওইগুলা, ওইগুলো তো কন্ট্রোল করেন না আপনি, ওভার ওয়েট ওবেসিটি সমস্ত কিছু আপনার আপনার কাছ থেকেই গেছে, তাই না? কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেন। আমার আমি ফিজিওথেরাপি করি সপ্তাহে 2 দিন কোনো একটা কারণে, তারপরে যে বাবা আমার পেটটা বেড়ে গেছে একটু ব্যায়াম দানা, এমন ব্যায়াম দিয়েছে শুয়ে পেট যখন এরকম করি মনে হয় অর্ধেক চলে গেছে, কালকে রাতে খিদে লাগেছে, সে হোমওয়ার্ক দিছে আমাকে, আমার সে ডাক্তার হোমওয়ার্ক দিছে, স্যার এই হোমওয়ার্ক করবেন, এই দুটো হোমওয়ার্ক, বাবা এই হোমওয়ার্ক তো পারি না, রাত্রের মধ্যখানে গেলে ইয়ে। সো আপনাকে আপনাকে আপনার আপনার কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল না করলে কিছু। আরও দেখেন রিসার্চ, জব স্ট্রিট, জব নিয়ে অনেকে রিসার্চ করে না, পার্সোনালিটি নিয়ে করে না, লার্নিং নিয়ে করে না, মোটিভেশন নিয়ে করে না, করে তো বিহেভিয়ার এগুলো নিয়ে করে, তাহলে এই আইডিয়াগুলো কোত্থেকে আসে দেখেন তো, পড়েন তো নিচে, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আমার কিছুটা এক্সপিরিয়েন্স আছে, আপনি আসে আমার সাথে কথা বললেন, স্যার টবাকো কন্ট্রোলে একটা রিসার্চ করতে যায় $10,000 করি প্রত্যেক বছর দেন, আমি একটা প্রপোজাল, ঠিক আছে আসো, তাই না? তারপর আসেন বার্নিং কোশ্চেন, বার্নিং কোশ্চেন কি, আজকে সকালে এক মেয়ে প্রেজেন্টেশন করছে, সেক্স ওয়ার্কাররা স্মোকিং করলে কি হয়, এটা তো কে দেখে না, আমি বলছি গুড, আগামী বছর রিসার্চের যখন অ্যাডভার্টাইজমেন্ট দিই তুমি আমার কাছে আসো, আমি চেয়ারম্যান ওই বোর্ডের, আই উইল সিলেক্ট দ্যাট থিংস, বার্নিং ইস্যু না, চিকুন গুনিয়া বার্নিং ইস্যু না, ইয়াচ্ছেও বার্নিং, যে কী বলে আপনার ডেঙ্গুছেও বার্নিং, বার্নিং না, তাহলে চিকুন বার্নিং ইস্যু নিয়ে মানুষ ইয়ে করে চিন্তা করে। নন কমিউনিকেবল ডিজিজ, এখন আর কমিউনিকেবল ডিজিজ নিয়ে বেশি কথা বলে না, নন কমিউনিকেবল ডিজিজ, এনসিডি, এনসিডি, ধোঁয়া খায়েন না, অমুক করেন না, তামাক খায়েন না, তারপরে খানা এরকম করেন, লবণ কম খান, এনসিডির অনেকগুলো ফ্যাক্টর আছে না, এগুলো হলো বার্নিং ইস্যু। বার্নিং ইস্যু নিয়ে রিসার্চ কোত্থেকে আসে, আপনার মাসে আইডিয়া কি এমনি চলে আসবে, একটা বাড়ি দিলাম ডান্ডা দিয়া আইডিয়া চলে আসবে, এইসব জায়গায় সার্চ করতে হবে। থার্ড হলো লিটারেচার রিভিউ করতে হবে, ইস্যু রিভিউ দি লিটারেচার, তাই না? অনেকে লিটারেচার আছে,
প্রফেশনাল মিটিং, বিভিন্ন মিটিংয়ে যাবেন, এটাও কিন্তু একটা মিটিং, প্রফেশনাল মিটিং। আপনি বিভিন্ন মিটিংয়ে অ্যাটেন্ড করবেন অ্যাজ এ পার্টিসিপেন্ট, তখন বুঝতে পারবেন। তারপর ডিসকাস 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 ডিসকাস, দ্যাট উইল কাম ফ্রম গিভ ইউ দ্য রিসার্চ আইডিয়া, তাই না? ওকে, নাও এখন এই সোর্স এবং টপিক বা এরিয়া আপনি কোথায় পাবেন, কীভাবে কীভাবে আইডেন্টিফাই করবেন? একটা হলো আপনার পার্সোনাল ইন্টারেস্ট। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে পার্সোনাল ইন্টারেস্ট কীভাবে, আমার এক বড় ভাইয়ের বাচ্চা পানিতে পড়ে মারা গেছে দুপুরবেলায়। মারা যাওয়ার পর তখন আমি বাংলাদেশে থাকি এবং কলেজ হাসপাতালে চাকরি করি, মানে আইসিডিটিআই সায়েন্টিস্ট মোটামুটি ছিলাম। তখন সে পানিতে পড়ে গেছে, আমার খুব খারাপ লাগছে যে একটা বাচ্চা, আমাদের ফ্যামিলির বড় বাচ্চাটা পানিতে পড়ে মারা গেল। অনেক কান্নাকাটি এসে এর পরের বছর এসে আমি মানে পানিতে পড়ে বাচ্চা মারা যায় কী কারণে এটার উপর রিসার্চ করলাম, এবং বিশ্বাস করবেন আজ পর্যন্ত আমার পরে 1997 সনের পরে কেউ এই রিসার্চ করে নাই। শুধু কালকে এক ছেলেকে পাইছি সেই ইনিশিয়েটিভ নিতেছে আবার করার জন্য। কেন মারা যায় প্রতিদিন পেপারে দেখবেন, তাহলে এটা কোথা থেকে আসছে? আমার কিউরিসিটি থেকে আসছে না? এটা তো কেউ আমাকে বলে নাই যে এটা করেন, বা আমার কাছে ডেটা ছিল, ইয়া ছিল, আমি করছি না। এটা একটা পার্সোনাল ইন্টারেস্ট আমার। তারপরে ইনফরমেশন অবজারভেশন, আপনার কাছে প্রচুর ইনফরমেশন আছে। এই কি সিমুট, এটা না সিমুটের সুমন অনেকদিন আমাকে বলছে স্যার আসেন, আমার কাছে প্রচুর ইনফরমেশন আছে। আমি সে আমার সময় নেয়, কিন্তু সে ঠিকই আমাকে নিয়ে আসছে এখানে, সে রিসার্চ করবে কিছু ইনফরমেশন উপর, তার কাছে ইনফরমেশন। অবজারভেশন, আমি যখন অবজার্ভ করি কোনো একটা ইস্যু নিয়ে, তখন আমি বাসায় যায় একটা শর্ট নোট লিখে ফেলি, লিখে এটা চিন্তা করি যে এটাকে রিসার্চ করা যাবে কি না। হ্যাঁ, অবজার্ভ করলাম একটা হার্ড ইস্যু, সেখান থেকে আসতে পারে প্র্যাকটিক্যাল প্রবলেম। প্র্যাকটিক্যাল প্রবলেম আপনি চিন্তা করেন, দর্শন 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 হচ্ছে, দ্যাট ইজ নট দ্য ভায়োলেন্স, ভায়োলেন্স প্র্যাকটিক্যাল প্রবলেম। এখন ভায়োলেন্স অ্যাগেনস্ট ওমেন, একজন আমাকে জিজ্ঞাসা করছে ইউকেতে, সরি হায়দ্রাবাদে আমি একটা কনফারেন্সে গেছিলাম, যে স্যার ভায়োলেন্স অ্যাগেনস্ট ওমেন আপনি কি নতুন কোনো আইডিয়া আছে? আমি বলছি হ্যাঁ আছে। কি? ভায়োলেন্স অ্যাগেনস্ট ম্যান, লাভ দেওয়া উঠছে 19 জন একসাথে। আমি বলছি থামেন থামেন বসেন, কয়জন রিসার্চ করছেন ভায়োলেন্স অ্যাগেনস্ট ম্যান? বলে স্যার এটা কোথায় হয়? আমার কাছে 100 পেপার্স আছে ইউকের, এবং আমি একটা ছেলেকে মাস্টার্স ডিজার্টেশন করেছি ভায়োলেন্স অ্যাগেনস্ট ম্যান। আমার আমার সেই ইয়েটা আপনার কোনো সময় দেখতে চাইলে আমি দেখাবো, অন্য সময় যদি সময় হয় আমি গল্প করি শোনাবো কীভাবে আমি রিসার্চটা করেছি। সে নর্থ ব্যাংক ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, মাস্টার্সের, একটা ডিজার্টেশন করবে, আমাকে আসে বললো, তো আমি বললাম যে ঠিক আছে এটা আপনি করতে পারেন। এখন তার এটা হটকেক হয়ে গেছে ইউকেতে, তাকে পিএইচডির জন্য ডাকে সবাই, স্যার আপনার নামটা যদি দেওয়া যেত নিচে আমার সার্টিফিকেটে তাহলে আমি সার্থক হইতাম। আমি বলছি এটা হয় না, এটা হয় না, তোমারটা দিও। তারপরে পপ আপ মানে আপনি যে কোনো জায়গার থেকে, মানে ওয়েবসাইট থেকে, বিভিন্ন লিঙ্ক থেকে আপনি পপ আপ করে নামাইতে পারেন যে আপনি রিসার্চ কী করবেন। আরেকটা হলো রিডিং ম্যাটেরিয়ালস। আমি যখন পেপার পড়ি সকালবেলা, আমি প্রতিদিন দেখি একজন না দুইজন বাচ্চা বা ছেলে মেয়ে পানিতে পড়ে মারা যায়। আমার ব্রেনে কেন এটা ঢুকে, আমার ব্রেনে ঢুকে, আজকে সকালে একজনে প্রেজেন্টেশন করছে, একটা ছেলে রোহিঙ্গাতে কাজ করতেছে, সেটা হলো সিপিআর, যে রেসিসিয়েশন। আমি এটা চিন্তা করছি আজ থেকে আরও 15-18 বছর আগে, যে সিপিআর করলে যদি একটা ডেথ বেঁচে যায়, যারা পড়ছে বা হার্ট অ্যাটাক করছে এদের কিন্তু লাইফ থাকে, জানেন তো 6 ঘন্টা থেকে কত ঘন্টা পর্যন্ত লাইফ থাকে, কিন্তু আমরা পারি না রেজিস্ট্রেশন করি বাইর করে আনতে, হয়তো কোনো কোনো ডাক্তাররা পারে, ইজ ইট নট ডাক্তার? এবং অনেকগুলা এরিয়া আছে, সেটা আমরা বই ম্যাগাজিন এগুলো পড়ে দেখতে পারি, এমন দেখলে আমাদের দুইটা ইনোভেশন। থিওরি আমার আপনার মতো ব্রেনে এত তাড়াতাড়ি আসবে না, আসবে কল্ডওয়েলের মতো লোকের, আসবে পপুলেশনের হেড, যে আসবে নিউটনের মতো থিওরি বানানো, আমরা একটু আস্তে থিওরি নিয়ে চিন্তা করি। ক্লিয়ার না? এটা হলো স্কুপ। এখন এই গাছটা দেখেন, আমার স্লাইডগুলোতে পাবেন কীভাবে আপনাকে প্র্যাকটিক্যাল থিম দেওয়া যায়। এতক্ষণ আমি যা বলছি আছে কি না দেখেন, আপনি যদি এখান থেকে শুরু করেন,
হিস্ট্রি শুরু হলো রিসার্চের, তারপরে হিস্ট্রি মানে গাছটা লাগালেন, তারপরে মানে এটা কি ব্রাঞ্চ ডালপালা গজাইলো, দশজনের মধ্যে পাঁচজন হয়, তাহলে তো আমি ধরেন গাছ উঠলাম, আমার হাত ডান বা ডান, আপনার চার পাঁচজন চলে আসলেন, এটা হলো কারেন্ট রিসার্চ টপ। আপনি আপনার যে নেক্সট জেনারেশন সেই রিসার্চটা করবে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে, তাই না? অ্যান্ড দ্যাট ইজ নিউ রিসার্চ গ্রোজ আউট অফ ওল্ড। হ্যাঁ, পুরান ভাত বলে না কি জানি বলে, ভাত বাড়ে, হ্যাঁ, টিপ দেয় নাকি কেমনে দেখে এটা দেয়। ভাত কিন্তু আমিও রান্না করছি ওই যে প্রেশার কুকার অনেক বছর, গরম গরম ভাত দেওয়া শীতকালের জায়গাতে খাওয়া খুবই মজাদার, এখন আর বাসা খাইতে ইচ্ছে কর নাও। দুইটা রিসার্চ বেসিক মনে রাখতে হবে, একটাকে বলে বেসিক রিসার্চ বা পিওর রিসার্চ, আর একটাকে বলে অ্যাপ্লায়েড রিসার্চ। আচ্ছা, পড়ে দেখেন, অথবা যদি এক্সাম্পল দেখেন, পড়াগুলো দুর্বুদ্ধ আপনারা মুখস্থ করে রাখবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যদি এক্সাম্পল দেখেন, হাউ ডিড দি ইউনিভার্স বিগান, পৃথিবী কখন শুরু হয়েছে বলতে পারবেন? আমি আপনার মাথায় ঢুকবে না, কিন্তু একজনের মাথায় তো ঢুকে আছে, কারো না কারো মাথায়, তাই না? বড় বড় যারা সায়েন্টিস্ট তারা বলে কি মঙ্গল গ্রহ, অমুক তমুক, এগুলো পড়লে আমার কাছে মনে হয় যে মিরাকল, তাই না? এগুলোকে বলে বেসিক পিওর রিসার্চ বা বেসিক রিসার্চ। হোয়াট ইজ দ্য স্পেসিফিক জেনেটিক কোড অফ দি ফ্রুটস ফ্লাই, পোকা পড়ে না, ওটা জেনেটিক কোড কি আমি আর আপনি বাইর করতে পারবো, বা ওই ডাক্তার সাহেবরা বাইর করতে পারবেন? আনটিল অ্যান্ড আনলেস এ গুড রিসার্চ, পিওর রিসার্চ যদি না করেন, নাকি জেনেটিক অ্যানালাইসিস অমুক তমুক এগুলো, তাহলে এই চ্যাপ্টারটা আমরা এখন কম ধরি। সেকেন্ডটা দেখেন তো, দেখেন তো এক্সাম্পল, ইম্প্রুভ এগ্রিকালচার ক্রপ প্রোডাকশন, দরকার আছে? আমের নমুনা দেখে যে লোভ হয়েছে এগ্রিকালচারে চলে যেতে, গরুরে আমাকে ইয়ে দিছে কি বলে এই দই বানাই দিছে, ডেয়ারি ফার্মে নিয়ে গেছিল, ডেয়ারি ফার্মে যায় দেখি দই বানাইতেছে, আমি গাড়ির পিছন থেকে এতগুলা দই, আমি তো কীর বাবা, এটা কি মানে সেই আমার ছাত্র ওগুলা প্যাক ট্যাক করে এটিয়া করে অসম্ভব ভালো। তাহলে এগ্রিকালচার প্রোডাকশন আমরা, দ্যাট ইজ অলসো কাইন্ড অফ এগ্রিকালচার, ট্রিট অর কিউর অফ দি স্পেসিফিক ডিজিজ। আপনি কি চান না একটা হোয়াট এভার ইউর প্রফেশন, ইউ আর নার্স অর ইউ আর এ ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অর ইউ আর এ ডক্টর অর ইউ আর এ সাইকোথেরাপিস্ট, হোয়াট এভার ইট ইজ, মেন্টাল হেলথ পিপল, আপনি কি চান না আপনার একটা রোগী ভালো হোক? দ্যাট ইজ দ্য থিংস, এবং এটা নিয়ে আমাদের রিসার্চ করা উচিত। আমরা সেকেন্ডটাতে থাকি, ফার্স্টটাতে কম আনাগুনা করি, বেশি আনাগুনা করলে ওই যে আমার যেরকম স্ক্রেচ পড়ছে আপনাদের স্ক্রেচ পড়ে যাবে, কারণ আমার তো একটা ইয়ে ঘুরে না মাথার ভিতরে, তখন এখানে ঢুকাই যে সিডি করে ঘুরতে থাকে, আবার কিছু স্ক্রেচ দাঁত দেখা, আমাদের দাগ পড়ছে, আপনাদের ফ্রেশ আছে, সিডি ঘুরান, নিচেরটাতে ঘুরান, নাকি? ওকে, নাও কোয়ান্টিটিভ রিসার্চ কোয়ালিটিভ রিসার্চ, আমার দিকে তাকান সবাই, আমি বলি 1 2 3 4 5 6, দিস ইজ কোয়ান্টিটিভ, মানে কোয়ান্টিফাই করে। আচ্ছা, উনি হাসে, উনি হাসে না, উনি মুস্কি হাসে, উনি মুখে হাত দিয়ে আসে, হোয়াট ইজ দিস, বিলিফ অ্যাটিটিউড অর নেচার, তাই না? হ্যাঁ, আমি ওনার বিলিফটা অথবা নেচারটা অথবা অ্যাটিটিউডটা অথবা পারসেপশনটা যখন অ্যানালাইসিস করব, তখন হবে কোয়ালিটেটিভ রিসার্চ। আর আমি এই জিনিসটাকে 1 2 3 4 করে গুনে গুনে যদি বিভিন্ন অঙ্কেতে ম্যাথামেটিক্যালি কিছু করি, সেটা হবে, তাহলে এই লাইনগুলো আর পড়ার দরকার আছে? মুখস্থ করে পরীক্ষাতে বসাবেন, কিন্তু আমার সামনে আর পড়ার দরকার নেই, দরকার আছে? তাহলে দুটা একদম ক্লিয়ার। হ্যাঁ, আমি এক জায়গায় দুইটা পিকচার নিয়ে গেছি, একটা পিকচার নিয়ে গেছি বড়, সেখানে 10টা বাচ্চা, কারো ফোগলা দাঁত, কারো দাঁত নাই, কেউ হাসা আছে, কেউ জুটি বানছে, কেউ চুলটুল এদিকে আনি সামনে বানছে, বিভিন্ন রকমের। তা আমি বললাম এখান থেকে বাহির করেন তো কোয়ান্টিটেটিভটি কোয়ালিটি, কেনিয়াতে পড়াইতেছিলাম এবং বাচ্চাগুলো কেনিয়ার ছিল, ওরা কেউ বলতে পারে না। আমি সে মাথা গনেন, গনছে কয়টা? 7, দ্যাট ইজ কোয়ান্টিটেটিভ। এক একটার অবস্থা কি, কয়টা হাসে, এটা ফোগলা দাঁত, এটা এই, এটা সেই, এটা বেনিবান্ধা, এটা কয়টা কি, তার নেচারটা আমি দেখতেছি, তাই না? একবার তার মাথা গুনি ফেলছি,
তার নেচারও দেখলাম, তাহলে দুটো এক জায়গা হইতেছে না? দ্যাট ইজ কোয়ান্টিটেটিভ কোয়ালিটি, নাথিং ইজ দ্যাট, ক্লিয়ার? তাহলে এই শব্দটা আমরা নতুনভাবে শিখলাম না? হ্যাঁ, খুব সহজে আপনি একজন ভাই আমাকে কি কোয়ান্টিটেটিভ রিসার্চ বলেন, কোয়ালিটেটিভ, গণাগণি থাকলে কোয়ান্টিটেটিভ, গণাগণি না থাকলে যদি রিয়েল লাইফে যাই সেটা হলো রিয়েল লাইফ। বাংলাদেশে আনমেরিড মেয়েরা অ্যাবর্শন করে সেটার উপর আমি একটা পেপার করছিলাম 2004 সনে, এবং এটা পাবলিশড হইতে 3.5 বছর লাগছে। প্রথম যখন পেপারটা রিভিউয়ারে পাইছে সোশ্যাল সায়েন্স মেডিসিনে, তারা বললো বাংলাদেশে তো অ্যাবর্শন ইয়ে কি বলে ব্যান। আমি বললাম রিড ইট কেয়ারফুলি, তারপর সে পড়ছে, আমি ডেফিনেশন দিছি এমআরকে অ্যাবর্শন বলে এগুলো এগুলো বলছে। তারপরে চিফ এডিটর আমাকে জার্নালটা, কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট জার্নাল, আমি লাস্ট দিন আপনাকে আপনাদেরকে জার্নাল সম্বন্ধে বলব, ওয়ার্ল্ডের এখনও 1 নম্বর জার্নাল, এবং আমার পেপারটা এখনও 100 জনের উপরে আছে, কেউ ডিঙ্গাইতে পারে নাই। আপনি লিঙ্ক ডিঙ্গে গেলে দেখবেন আমার পেপারটা প্রথম প্রথম প্রথম। তো আনমেরিড মেয়েরা বাংলাদেশে কনটেক্সটে কি অ্যাবর্শন করতে পারে? দ্যাট ইজ দ্য ইস্যু, এটাই তো আমার প্রশ্ন, এবং সেটা আমি করছি। অ্যানালাইসিস দেখার পরে সে বলল যে অ্যানালাইসিসটা খুব টাফ হয়েছে, সার্ভাইভাল অ্যানালাইসিস এই সে এগুলো করি, আমি সুন্দর করে দেখাইছি আউটকামটা কি, রিস্ক ফ্যাক্টর কী কী আছে। তখন এডিটর বলে তোমার লেখা যা হয়েছে আমি দরকার হইলে এডিটর দিয়ে এডিট করাবো, এই জার্নালটা এই পেপারটা পাবলিশ করবো, আমাকে একটা ইনফরমেশান দিবা। আমি সে কী বলে যে তোমার অ্যানালাইসিস খুব স্ট্রং, খুব সুন্দর। 2004 তখন আমি ইউকেতে চাকরি করি, তো কী ইনফরমেশান বলে যে একটা রিয়েল কেস দিবা। হোয়াট ইউ মিন বাই দ্যাট, একটা রিয়েল কেস দিবা? আমি রিয়েল কেস আমি কোথায় পাবো? বলে যে ঠিক আছে আমি তোমাকে একটা স্কোপ দিই, WHO এটার জন্য $5,000 দিবে, তুমি যদি চাও আমি নিয়ে দিতে পারি, তুমি একটা রিয়েল কেস নিয়ে আসো। আমি বুঝতে আমার খুব কষ্ট হয়েছে রিয়েল কেসটা কী। রিয়েল কেস হলো কোয়ালিটেটিভ, একটা মেয়ের সাথে যাই কথা বলবো, পুরা রেকর্ড করে আনবো, এবং হোল হিস্ট্রি কেন হয়েছে, বিয়ের আগে কেমন হয়, এটা এটা সম্ভব আমাদের বাংলাদেশে? আমি মতলবে তখন সিনিয়র ম্যানেজার ছিলাম, 2টা মেয়েকে রিক্রুট করলাম, 40,000 টাকা বেতন, 16 দিন কাজ করবে। 3টা কেস আইডেন্টিফাই করছে, কারণ আমাদের কাছে রেকর্ড ছিল, কেস আইডেন্টিফাই করতে সুবিধা হয়েছে। তো ওই 2টা মেয়ে বললো যে ঠিক আছে আপনার ডেটা এনে দিব, কন্ডিশন হলো আপনি তো এখানে ম্যানেজার, আমাদের 2জনকে চাকরি দিবেন। নাও দে আর গেটিং 90,000 টাকা, আমাকে এখনও টেলিফোন করে। আমি বলছি দিব, তবু আমার কাজটা হোক, কারণ আমার এটা একটা চ্যালেঞ্জ। তো বললো যে স্যার 5টা কেস আছে, 3টা কেসের কাছে পুষতে পারবো, কিন্তু শ্বশুর বাড়িতে থাকে। তা আমি এটা তার এক বিপদ, কারণ বিয়ে হয়ে গেছে এখন শ্বশুর বাড়িতে, আমাকে তো রিয়েল ফ্যাক্ট দিতে হবে, 1টা বা 2টা কেস, এবং রিয়েল মানে রিয়ালিটি। ছোটো টেপ কিনতে হয়েছে এখানে রাখার জন্য, টেপ রেকর্ডার, কারণ দেখলে তার টেপ রেকর্ডারে। তারপরে আপনাকে অনেক মেকানিজম করে আমি 3টা কেস আনতে পারছি মতলব থেকে, এবং 3টা কেসের 1টা কেস আমি দাঁড়ানো ছিলাম। কি গরম এই সময় আগস্ট মাসে, নারকেল গাছের নিচে আমার দাঁড়া করা গেছে, আমি খালি দেখতেছি কি এটা আসে না কেন, আমি দেখতেছি কিন্তু ওই যে বাহিরের একটা এরকম চালা দিয়া ইয়ে করে না, রান্না করে না, পাক করে না, বাইরে খোলা, একদিক শুধু ঢাকা। তা আমি তো ও দূর থেকে দেখতেছি, সে যাই কি জানি একটা এরকম চুলা ভিতরে ঢুকাই দিছে ওই মহিলার সাথে, ওই যে তুষ নাকি কী বলে, ধাও ধাও করে আগুন, আমি দাঁড়ায় আছি। তার 1.5 ঘন্টা পরে সে আসছে, বলছে স্যার লিখতে পারি নাই, কারণ শ্বশুর শাশুড়ি আশেপাশে ছিল, অনেক কায়দা করে তার সাথে র্যাপোর্ট বিল্ডিং করছে। র্যাপোর্ট বিল্ডিং মানে খাতির জমাইছে, এটা আমি আসবো আপনাদের রিসার্চে, র্যাপোর্ট বিল্ডিং করছে, খাতির জমায় তার কাছ থেকে রেকর্ড, বলছে আমার কাছে রেকর্ডার আছে, তোমার কেউ দেখবে না, তুমি কথা বলতে থাকো, এটা রেকর্ড হচ্ছে, এবং এই জায়গায় ছোট্ট একটা রেকর্ডার আমি কিনছি, আমার বাসায় এখনও আছে রেকর্ডার। তারপর সে রেকর্ড করে নিয়ে আসছে, রাত্রে আমি আমার একটা হ্যান্ড হেল ইয়া ছিল পায়ের চাপা রেকর্ড শোনার জন্য, আমি যখন রিসার্চ করতাম এটা কিনছিলাম, রাতে শুনলাম, আই রিয়েলি পাজল টু নো দ্যাট থিংস, এবং 3টার মধ্যে 1টাকে আমি ট্রান্সলেট করে ইংরেজিতে ইয়ে করে রিয়েল লাইফ মানে কোয়ালিটেটিভ আউটকামটা পাঠাইছি। 1 মাসের ভিতরে আমার রিসার্চ পাবলিশ হয়ে গেছে, এবং আজ পর্যন্ত কেউ আমাকে বিট করতে পারে নাই ওই জায়গাতে। দ্যাট ওয়াজ দ্য টপ পেপার ইন দ্য জার্নাল অফ ইন্টারন্যাশনাল আপনাদের মেডিকেল সায়েন্সের জার্নাল,
ইন্টারন্যাশনাল হেলথ অ্যান্ড এপিডেমোলজি, এটা তো পাবেন আপনারা, আমার নাম সার্চ করেন, এম কে আহমেদ। তো রিয়েলিটি কী বুঝতে পারছেন? রিয়েলিটি মানে কোয়ান্টিটি, কোয়ালিটি, তাই না? সো চ্যালেঞ্জ তো আসবে, অনেক রিয়েলিটি আপনাকে আনতে গেলে চ্যালেঞ্জ করতে হবে, এবং রিসার্চ কিন্তু একটা চ্যালেঞ্জ। নাও ডিফারেন্সটা দেখেন, কোয়ান্টিটি বা, এতক্ষণ তো আমরা দুর্বোধে ইংরেজি পড়ছি, এখন ডিফারেন্সটা দেখেন। দেখেন আপনি কোয়ান্টিটিভের জন্য কি এইম করবেন, এইম মানে থাকবে, উদ্দেশ্য থাকবে যে কাউন্ট থিং এক্সপ্লেন হোয়াট অবজার্ভ, মাথা গুনবেন, গোনার পরে বলবেন কয়টাকে আপনি গুনছেন, সোজা বাংলায় বললাম, তাই না? আচ্ছা, আর কোয়ালিটিটি করবে কি করবেন, কি কমপ্লিট অ্যান্ড ডিটেলস ডেসক্রিপশন হোয়াট অবজার্ভ, ওই যে আমি যে গল্পটা বলছি, এটা হলো আমার এইম। আচ্ছা, সেকেন্ডটা দেখেন পারপাস কি, পারপাস হলো আমি এই যে মাথা গুনলাম এটাকে এক দুই তিন চার পাঁচ জনের গুনছি, গোনার পরে আমি পুরো ক্লাসকে বললাম যে হোল ক্লাস আজ সেম নেচার, এটাকে বলে জেনারালাইজেশন। এগুলো প্রসেস আছে, টেকনিক আছে, আমি শেখাবো, বলবো ইনশাল্লাহ, জেনারালাইজেশন। তাহলে তিনটা দিয়ে পুরো ক্লাস জেনারালাইজ করে ফেললাম, তাই না? তিনটার আইকিউ টেস্ট করলাম, পুরো ক্লাস বললাম যে আইকিউ ভালো, 100% ভালো, দ্যাট ইজ জেনারালাইজেশন। আর কোয়ালিটিটিভ কী করে, কনটেক্সটটাকে নিয়ে আসলাম, কেন হয়েছে, কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, হইলো কেন, সার্কামস্টান্সেস কী। আসেন, টুল কী ইউজ করবেন কোয়ান্টিটিভের জন্য, সার্ভে টুল, আর কোয়ালিটিটিভের জন্য ডিসকাশন, ডিসকাশন, এটা ফোকাস গ্রুপ হইতে পারে, অন্য ডিসকাশন, এই যে কেস টু কেস ডিসকাশন করছি না আমি এতক্ষণ বললাম, এটা ওয়ান টু ওয়ান কেস হিস্ট্রি, এটাও কিন্তু কোয়ালিটিভ। আর ফোকাস গ্রুপ ডিসকাশন যদি ওপেন কিছু হয় তাহলে বসে একসাথে, আমরা এগুলো আসবো আস্তে আস্তে, শুধু টার্মিনোলজিগুলো মনে রাখেন। অ্যাপ্রোচ কি, স্ট্রাকচার, কোয়ান্টিটিভ স্ট্রাকচার হতে হবে, আইদার মেল আসবে অথবা ফিমেল আসবে, থার্ড জেন্ডার আমি দেই নাই আপনাকে, এই জন্য স্ট্রাকচার, আমি যদি দিতাম তাহলে থার্ড জেন্ডার আসতো, আমি দেইনি, আমি দিছি মেল অথবা ফিমেল আনবেন, ঠিক আছে, মেরিড আনবেন, আনমেরিড আনবেন, আমি ডিভোর্স দিই নাই, উইডো দিই নাই। সো স্ট্রাকচার নাও, ওখানে আনে স্ট্রাকচার দরকার নাই, ওপেন, কথা বলেন, কথা বলেন, লেখেন, কথা বলেন। অ্যাপ্রোচ গেল, ভেরিয়েবল কি, যেমন ধরেন জেন্ডার ভেরিয়েবল, এটা কোয়ান্টিটিভ আসবে, কিন্তু কোয়ালিটিভে যাই জেন্ডার, দশটা মেল দশটা ফিমেল বলতে পারবেন? বেশিরভাগ ফিমেল, কম প্রপোর্শন ছিল মেল, এইভাবে বলতে পারবেন, বলতে পারবেন কিন্তু নাম্বার দেয়া না, 30% মেল 60% ফিমেল, এটা বলতে পারবেন না, তাই না? আচ্ছা, তাহলে ভেরিয়েবলগুলোও চেঞ্জ হয়ে যায়, তাই না? এরপরে দেখেন স্যাম্পল, আমি এটাতে আসবো বা আপনাদেরকে আরেকজন পড়াবে, প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি, প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং, কোয়ান্টিটিভ, হ্যাঁ, আপনাদের স্ট্যাটিস্টিক্স যাবে ফার্স্ট ক্লাসে, এটা আসবে, তো আমি কালকে দেখছি কোর্স। অবজেক্টিভ হলো কোয়ান্টিটিভের, অবজেক্টিভ হলো স্পেসিফিক অবজেক্টিভ, আর কোয়ালিটিভের অবজেক্টিভ হলো সাবজেক্টিভ, আমি সাবজেক্টে নিয়ে কথা বলতেছি, অবজেক্টিভ আছে একটা সাবজেক্ট নিয়ে আমি কথা বলতেছি, ওকে। অ্যান্ড দেন অ্যানালাইসিস হলো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করবেন, ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করবেন, আর ওখানে করবেন ন্যারেটিভ কনটেক্সট অ্যানালাইসিস, পড়বেন পড়বেন বাইট করবেন, পড়বেন পড়বেন দুই নম্বর বাইট, পড়বেন পড়বেন তিন নম্বর পয়েন্ট বাইট করবেন, তাই না? কনটেক্সচুয়াল। নাও রেজাল্টটাকে কী কীরকম করে করবেন, একটাতে কনক্লুশন হবে, একটাতে কনক্লুশন হবে না, কোয়ান্টিটিভটাতে আপনি কনক্লুটিভ করতে পারবেন কিন্তু কোয়ালিটিটা আপনি কনক্লুশনে আনতে পারবেন। আমি কই একটা মেয়ের নেচার দিয়ে সব মেয়েকে কনক্লুড করতে পারতাম? নো, এটা ডিম ইন্ডিভিজুয়াল, তার নিজের উইকনেস হলো কোয়ান্টিটিভ বা বায়াসটা বেশি আসে, আর কোয়ালিটিভে রেজাল্ট নট কনক্লুসিভ, বায়াস আসে না কিন্তু জেনারেলাইজ করতে পারবেন না, পারবেন, চিন্তা করেন, পারবেন না, কিন্তু এখানে একটু বায়াস থাকে, বায়াস থাকে এই জন্য। আরে আমি তো দিছি মেল ফিমেলে যাই ফিল্ডে যাই পাইছে থার্ড জেন্ডার, আমি তো দিই নাই, সে বায়াস না, আমি বলছি এই দুইটা, এই দুইটার বেশি বায়া, বাবা তুমি এর বাইরে যেতে পারবে না, খাইছে সারে কেন তিন নম্বরটা দিল না, এটাই তো বায়াস, আমি এটা দেব না, তাই না? ডিফারেন্স হলে এটা। এখন স্টেপ কীভাবে নেবেন রিসার্চ করার জন্য, রিসার্চ বুঝছেন এ পর্যন্ত? এই কটা স্টেপ আপনাদের কি নিতে হবে, প্রথম হলো স্পেসিফিক স্টেপ নিতে হবে, আমি স্পেসিফিক্যালি কী করবো সেটা আইডেন্টিফাই করতে হবে,
তারপরে নাম্বার অফ স্টেপ ডিটারমাইন করতে হবে, অথবা আননোন কিছু তা না থাকলে এটা মনে রাখতে হবে, আর এরপরে আরও কিছু স্টেপকে কম্বাইন করতে হবে, একসাথে একসাথে চালাবেন, আলাদা আলাদা করে গেলে অনেক সময় লাগবে, হয়তো একসাথে আমি ডেটা এন্ট্রি করব, অ্যানালাইসিস করব, রিপোর্ট লিখবো একসাথে, তাই না? তাহলে কতগুলোকে কম্বাইন করবেন, ওয়াট আর টু স্টেপ। এখন ডেটা অ্যানালাইসিস আগে জুড়াই দিলাম, ডেটায় কালেকশন করা হয় না, হবে? তাহলে অর্ডার ফলো করতে হবে, এবং ইম্পর্টেন্ট অফ স্পেসিফিক অবজেক্টিভ ইজ ভেরিয়েবল। ভেরিয়েবলটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা নিয়ে কাজ করবেন, সেটা জেন্ডার হতে পারে, সেটা কনটেক্সট হতে পারে, সেটা বিহেভিয়ার হতে পারে, বায়োলজিক্যাল, লটস অফ ভেরিয়েবল আর দেয়ার। সো ইফ ইউ ফলো দিস থিং, ফাইনালি এরকম একটা গ্রাফ পাবেন। নিচের থেকে উপরে যাইতে পারবেন, কেউ হাত উঠানত বা যাইতে পারলে চ্যালেঞ্জ পারবেন, নিচের থেকে উপরে যেতে পারবেন যদি মিস হয়ে যায় ট্রেন, ওই যে দেখেন না, উপরে থেকেই আসতে হবে। ফার্স্ট হলো কি, আপনি একটা প্রবলেম আইডেন্টিফাই, এই যে বললাম না যে হট ইস্যু, চিকুনগুনিয়া ইন গ্রিন রোড, এখানে বেশি ঢাকাতে, কিন্তু যদি চিকুনগুনিয়া নিয়ে কাজ করবেন, হাইপোথিসিস করেন, আইদার চিকুনগুনিয়া ইজ কম্পারেটিভলি মোর ইন গ্রিন রোড দেন দি মিরপুর, আমার এরিয়া, এটা আপনার হাইপোথিসিস, ঠিক আছে? আইদার আইদার অর নর, হাইপোথিসিস নাল হয়, অল্টারনেটিভ হয়। তারপরে প্ল্যান করেন কীভাবে কাজ করবেন, তাই না? ডাটা কালেকশন করবেন কি করবেন না, গানা গাছের নিচে বসে ডাটা কালেকশন করবেন নাকি ঘরে বসে করবেন, প্ল্যান করেন, ঘরে বসে করা যাবে না, ডিজাইন করেন কীভাবে করবেন, তারপরে ডেটা কালেকশন করেন, তারপরে রেজাল্ট অ্যানালাইসিস করেন, তারপর কনক্লুশন এবং রিপোর্ট লাগেন, নাকি? তাহলে আগে যেগুলো বলছি এগুলো এটা সামাপ না? তাহলে আমি সকাল থেকে মানে দুপুর থেকে যেটা দেখাচ্ছি সেটা হলো সব কিছুর একটা সামাপ আছে, এবং সামাপটা যদি মনে রাখতে না পারেন তাহলে তাহলে এই হ্যাঁ তাহলে প্রবলেম হবে।